আনছে কইরা হালাম উনি এখন চলে যাই এই দুই বছর পরে লকডাউন খুলছে সারও ফোন দিছি স্কুলগুলো আজকে খুলছে হ্যাঁ তো আমারও ফোন দিছিল তোমারও দিছে হ্যাঁ শুনো স্যার যত ফোন দিছে তুমি যেন স্যারের সাথে যা কইও না যা আমাকে বিয়ে হইছে ছ আচ্ছা কমু না এই তো আমাকে পরীক্ষা পরীক্ষা দিব তার মানে তুমি স্যারের এগুলো বইলা দিবা না বলতাম না তুমি আয়ো যাই আমরা স্কুলে যাই পরে বুঝবো আচ্ছা আচ্ছা এই যে স্যার কি তোমারে ফোন দিছিল হ্যাঁ দিছিল আচ্ছা ঠিক আছে স্যারে তো ফোন দিছিল আর যে যে দুই বছর পরে এই যে লকডাউন খুলছে হুম তাহলে আমাদের দুইজনের ভিতরে যে যে কেম ভালোবাসা চলল আবার স্যারের কাছে কিন্তু আবার কইয়া দিও না স্যারে তো আমারও ফোন দিছিল তাই নাকি দুইটা বছর ভালোই খাইলাম তোমারে লইয়া কিন্তু লাস্টে স্যারে ফোন দিয়ে তো ভেজালটা লাগাইয়া দিল কি অশান্তি আচ্ছা আমরা কখনো বিয়ে করলে হয় না আগে আগে স্যারের লগে কথা কইল তুমি শোনো না এটা বান্ধু যারা কখনো বিয়ে করছে খুব ভালো লাগতেছে না আমাদের তো সারা মন দিছে আগে কবি না লকডাউনে তো মেলা দিন পর স্কুল যাইতাছি ছাত্র ছাত্রী সবই ফোন দিছি আপনি কি নুলা নাকি বাইতে মনে করতে দুই বছর লকডাউন তো করতে কি আসি তারি নেই লাড়ি তি গণিত দিয়েছিলাম মুডা হয়ে গেছে গা বলা কিছু না স্যার বুঝতেন না এই যে দুইটা বছর তারা কি করছে
বহুত পড়ালেখা করে লাইছি তোর আমনে মনে করে আম করে ওই যে পাঁচ ডিভিশন আছে না পাঁচ ডিভিশন দিবেন দেখেন পাঁচ ডিভিশন দিমু হ্যাঁ আর কোন তুই কি পড়ছস কদি কি আর কইমু আমি যে পাস করছি একেবারে মনে করতে বিয়ে পাস করে লাইছি দেখ সংস্কার বার হ্যাঁ কি আমি আই তো লাগা ভালো করছে খুশি হইছে হ্যাঁ তুই কি পড়ছস ভুল করি নি দুইটা বছর লকডাউন ছিল সরকার কি করছে অনলাইনে শুধু সুবিধা দিছে দিছে না প্রত্যেকের তো দিছে আর আমি তো সবই শুনছি আজকে তোকে ডাকছি কে লাগে কই তুই কি করছস স্যার আপনি তো কইতেছেন অনলাইনে এই যে কি কি দিছে অটোপাস দিছে স্যার ওই পাসটা তো আর চাকরি বাকরি নিতে পারতাম না ওটা দেখকে মনে লেখকে পড়ে গা ওরে অটোপাস এটা তো ভুল ভুল হ্যাঁ আচ্ছা ঠিক আছে এ পাকনা যে স্যার কোন লকডাউনে কি পড়াস না করছস কতই হুনি স্যার লকডাউনে এত হরলা করছি স্যার আমি মনে করেন আঙ্গ সাসারে কইছি সাসা ওই যে আপনার অনেক অনেক কিছু আইতাছে মানে এটা স্যার কি প্রমাণ আপনি থাকতা চাল না তো আমি বুঝবো কেমনে আর পরে দিয়া মনে করেন এই যে ইউটিউব দেখছি ইমু দেখছি ফেসবুক দেখছি দেখ দেখতে স্যার ভুল একটা করিয়া লাইছি দেখ কে স্যার এই হারাম দাদা তো করে দাও এসে কি আর লাগে জানাস অনলাইনে পড়াশোনা করবি আর তারা ইউটিউব দেখছস এই মেসেঞ্জার চালাইছস ফেসবুক চালাইছস এটা কাম তো গো হ্যাঁ স্যার ওইসে কি আপনি আমি কই ক মনে করেন আমি যে নেটটার ভিতর ঢুকলে মনে করেন খালি ক্যালোরি কুত 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 করে আইতি যায় আর আমি একবার একদিন ক্লিক করছি ক্লিক করার পর দেখতাছি স্যার খালি এই দিয়ে আইতাছে ওইসে তোর আর কল লাগতো না তোর পড়াশোনা হইছে শেষ ওই যে পরে পাঁচটা হনিন না পাঁচটা হইছে পরে যে আমি একদিন একটা মাইয়া আমার মনে করেন কল দিয়ে লাইছে কোন মাইয়া তোর ফোন দিছে মনে আমনে কইতাছি স্যার আমনে অন কইলি তো মনে করেন মাই শুরু করবে থাক স্যার আমি আগে কইতাছি পরে মনে করেন স্যার একটু ভুল করে লাইছি পরে অনলাইনে ফরলা করতে যায় অন তো ফিট করে লাইছি কইরা মনে করেন আল্লাহর নাম লয়ে আমি কইছি স্যার কইছি স্যার আমার বিয়া করা লাগবো অন স্যার এই একটা কাজই করছি কাজের মতো কাজ করছি স্যার বিয়া করে লাইছি বাহ তোরা যে বিয়ার কথা ভেবে সবাই আত্মালি দিছস কে স্যার হ্যাঁ বিয়া খাইতে মন চায় খাইতে মন চায় বিয়া তো খাম তোর মানুষ শব্দ মানুষ করার জন্য ছাগল মানুষ ছাগল করে আলছি আমি আমরা তো লোফাস হ্যাঁ দুস্থ কার আমি পরে লাস্টে কমু কি এর লাগে তো করে এতে বিয়া খাদি হ্যাঁ এই জাহানে যে রেশমি রকম কি রে রেশমি এই রেশমি কথা কষ্ট কে তুই কি আর কমু স্যার ওই যে ওই এই খালা সালাদ দিন বিয়া করছে ঠিক আছে না তাহলে তুই আর পাশে পাশে গেলে তুই আগে বই তার আরে স্যার সমস্যাটা তে নেই আমনে তো বুঝেন না খালি গেল বাস ঠেলা দেন মাসকান দিয়া আমনে কইতে দিছেন না মানে ক খুইলা ক দেই খুইলা ক কি খুলতাম তোর কি তো মারি না যে দুইটা বছর ধরে মারি না বুঝিস হ্যাঁ কইয়ে দিলাম দুইটা বছর স্যার অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করছি স্যার এন্ডা সাসাই কুতায় এন্ডা মজা করেন তো পরে বিয়া করে লাইছি বিয়া করছি মনে করেন এর কথাই তো কইছি আমি রেশমির কথা তো রেশমিতে আমি বিয়া করছি না করলে দেওয়া না ফেলতে পরে কি করবো মার দিব স্যারের মানে অনেক কয়ে এলাম না স্যারের কই স্যারের
লকডাউনে দুই বছর বয়া বয়া পরে বললাম বিয়া করে লাইছে আর আমার ভরসা আছে ওর প্রতি আমার শ্রদ্ধা আছে আমার খুব সম্মান করে ওই কাম করতো না বালা বুলা চ্যালেঞ্জ তুই কষ্ট দেই আমার ফিস ফিস করস কে বুঝছি ওর খারাপ তোরে কইছি খারাপ তুই আমার সামনে মিশা কথা কর আরে তুই বল হাসা করে কত করে সম্পর্ক কি স্যার আমি কইতাছি তুমি বল তুই কর স্যার আমার আব্বারে কইছিলাম আমার একটা মোবাইল কিনে দিতে আমার আব্বা তো রোহিঙ্গা হওয়া দত্ত মোবাইল আর কিনে মোবাইল আর কিনে দিতে হবে না ওর আপনার স্কুলে ছাত্র কইছিলাম কি গো বন্ধু ভাই আপনি আমার একটা মোবাইল কিনে দেন হাই আমার সুযোগ পাইতে আমরা তো কেউ গেছি গা খেতে কাম করতে কেউ গেছি গা বিলিয়ে কাম করতে এই যে মনে করেন দুইটা বছর যারা যারা মনে করেন খেতে কাম করতে গেছে তারা টাকা মনে করেন দিন গেছে টাকা পাইছে আপনার মধ্যে দেখছে আমি নিজে দাঁড়ায় জায়গা দিম আমি কথাটা বুঝলাম না সঠিক কথাটা কি রে ডাক দিছি ঠিক আছে মনে কর তো করে তো লকডাউন দিলেই মনে করে বালা দেখলাম সেদিন ঠিক কইছে ১১ তোর বয়স কত হবো পরের কথা শুনা আমার তো দুই বছর কোন কাম কাজ নাই ঠিক আছে।
এই যে তোর আজকে নষ্ট হয়েছ নষ্ট না তোর বয়স বারো বছর তার বয়স বারো বছর বয়স সাড়ে এগারো ষোলো বছর তোর ষোলো বছর হ্যাঁ পড়বো বই খাতা থুইয়া মালে কাম করতেছে তুই কথা ঠিক হইছ আমার দৈনিক একশো টাকা করে খরচার টের না দেয় এখন স্যার আমার তো আর মাথার ঠিক নেই আমি কি ভালো রাখবো আমার আগে খরচার টেয়া দেওয়া লাগবে তারপর ভালো রাখবো এর আমি তো দৈনিক ওই যে টেয়া পাইছি আমার তো মনে করেন টেয়ার লিপ হয়ে গেছে তোর বাইতে যাবি কে ঠিক ভালো মতন চলবি ঠিক আছে আজকে যে পরিস্থিতি চলতেছে যাবতীয় দুইটা বছর লকডাউন ছিল স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ ছিল পোলাপানরা করবো কি কোনো কাম নাই কেউ বাবার পকেট যাচ্ছে কেউ গাছে সুপারি পাচ্ছে কেউ কারো কাছে ডাল পাচ্ছে কারো কাছে ফল পাচ্ছে এতে করে তারা এই ছোটখাটো অকারণগুলা করছে কেউ নেশা জগতে গেছে কেউ নারী জগতে গেছে ঠিক আছে আর বেশি ক্ষতিগ্রস্ত লোক হচ্ছে যারা এই যে নিম্নস্থ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা আজকে পথে ভিখারি ভিক্ষুব আজকাল রাস্তা বেরোলে ভিক্ষ কপালে ছুটে ঠিক আছে এই দায়ী কারা জিনিসটা দেখছেন খেল করিয়া আপনার মনে করেন যাই হোক আমরা নিজেরা সচেতন থাকি ঠিক আছে এই কি এর ভাইরাস মাইরাস ঠিক আছে সচেতন থাকা পালা তোর তিন ফুট দূরত্ব খারাপ দূরত্ব দেয়নি ঠিক আছে আচ্ছা যাই হোক এমন মনে কর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম।